ওয়াহিদুল ইসলাম নীলু প্রশ্ন করেছেন, হালাল প্রাণীর প্রজনন ব্যবসা হালাল নাকি হারাম? হালাল প্রাণীর প্রজনন ব্যবসা হালাল নাকি হারাম? কি ধরনের প্রজনন? প্রজনন একটা তো হাদিসে আছে যে এনাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আন কাসবিল আন সামানিল কালবে ওয়ান আসবিল ফাহাল, তিনটা জিনিস আছে ওই হাদিসের মধ্যে। তো একটা হলো আসবিল ফাহাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ষাঁড় গরু নারী গরুর সাথে মিলন ঘটিয়ে সেই মিলনের বিনিময় ভোগ করা, মূল্য গ্রহণ করা থেকে নিষেধ করেছেন। এটা বৈধ কি অবৈধ এই মূল্যটা, এটা ওলামারা বহাস করেছেন, কেউ বৈধ বলেছেন কেউ অবৈধ বলেছেন, কিন্তু খাবিস মাকরু অপছন্দনীয়, এটা ভদ্রজনোচিত একটা পেশা নয়। তো সেটা তো একটা প্রজনন অতীতকালে যেটা ছিল, কিন্তু বর্তমানে প্রজননের মধ্যে তো অনেক কিছু জড়িয়ে গেছে। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার একটা বিরাট জিনিস বর্তমান পৃথিবীতে আছে। প্রজননের মাধ্যমে যে হাইব্রিড তৈরি করে করে আল্লাহর সৃষ্টির ধরন ধারণ সব চেঞ্জ করে দিচ্ছে মানুষ, এটা শয়তান এটা করাচ্ছে। তো আসলে প্রজননের মধ্যে এখানে অবশ্যই আল্লাহর সৃষ্টির উপরে একটা হাত ধরা হয়, সেই কারণে প্রজননটা ভালো করে বুঝতে হবে যে আপনি কী ধরনের প্রজনন বুঝাচ্ছেন এখানে। দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা কী বলছেন, সূরা আন-নিসার 119 নম্বর আয়াত, ওয়ালা আমুরান্নাহুম ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআমে ওয়ালা আমুরান্নাহুম ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কসম করে বলে এসেছে আল্লাহকে যে আমি কসম করে বলছি অবশ্যই আদমের ছেলে মেয়েদেরকে আমি এমন কমান্ড করব, এমন আদেশ করব, ফালাইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেবে। আজকে যেমন অতীতকালের শশা, এখন আর শশা নেই, অতীতকালের ধান গম তারপর ভুট্টা কলা কোনো কিছুই এখন আর আল্লাহর যে মূল সৃষ্টি যেমনটা ছিল তেমনটা রাখা হয়নি, তাগির করা হয়েছে। ফালাইউগাইয়িরুন নাখাল কল্লা, আল্লাহর সৃষ্টিকে মানুষ নিজ হাতে চেঞ্জ করে দেবে। তো এই তো চেঞ্জ করে প্রযুক্তিগতভাবে বিভিন্নভাবে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, জেনেটিকলি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা তো শয়তানি ক্রিয়াকর্ম। আজকে এসব সৃষ্টি পরিবর্তনের এই ধারায় এসে জেনেটিক ফুডগুলো খেয়ে খেয়ে মানুষ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মহামারী আলসার ক্যান্সার এগুলোতে আক্রান্ত হচ্ছে, মানুষের প্রকৃতি সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পথটা আসলে খুব একটা ভালো পথ না, আল্লাহ সৃষ্টিকে তাগির করে দেয়া। আল্লাহ বলছেন যে সহিহ বুখারীর হাদিস, ওমান আজলাম মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, তার থেকে বড় জালিম কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। আজকে যেমন কোনো কোনো দেশ নারী বানাচ্ছে, সেক্স ডল, কৃত্রিম নারী বানাচ্ছে, কৃত্রিম মানুষ বানাচ্ছে, কৃত্রিম হায়ওয়ান জানোয়ার বানাচ্ছে। কেন বানাতে হবে? আল্লাহর দেয়া হায়ওয়ান জানোয়ার পশুর কী অভাব আছে? আল্লাহর দেয়া নারী জাতির কী অভাব আছে? তো সৃষ্টিকে কেন, কী প্রয়োজনে পরিবর্তন করতে হবে? কোনো প্রয়োজন নেই, এটা তো শয়তান কসম করেছে। আপনারা এই আয়াতটি সূরা আন-নিসার 119 নম্বর আয়াতটি আপনারা খুলে দেখবেন যে কীভাবে শয়তান বলে আসছে, আর কীভাবে সেই শয়তানের ফর্মুলায় বিগত 150 শতাব্দী থেকে শুরু করে এই কাজটা কী দ্রুত গতিতে বেড়ে চলছে। অতএব আপনি যে প্রজনন, যে মাছ এখন আর সেই দেশি যে অরিজিনাল আল্লাহর সরাসরি সৃষ্টি সুস্বাদু মহা উপকারী সৌন্দর্যমণ্ডিত যে মাছ, সেই মাছ আর নেই। এখন মাছ খেতে গেলে মনে হয় যেন মাটি খাচ্ছি, কারণ হাইব্রিড এটা প্রজনন যারা করে প্রজনন প্রক্রিয়াটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আসলে সৃষ্টিকে চেঞ্জ করা, এটা এটার পেছনে আল্লাহর অনুমোদন নেই, এটা হলো শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের প্রযুক্তি। শয়তান এটা করে মানব জাতিকে সামগ্রিক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তো এইসব কোনো পরিবর্তনেরই শেষ ফলটা ভালো হওয়ার কথা না, হয়তো আপাতত বোঝা যাচ্ছে না। 50 বছর 60 বছর আমরা টের পাবো না, 50-60 বছর পরে গবেষণা করতে 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 যখন মানুষ দেখে হায় হায় আমরা সর্বনাশ করে ফেলেছি, তখন বিরত হবে, কিন্তু ততদিনে তো সর্বনাশটা হয়ে যাবে। আজকে যেমন আমরা যে কেউ বাজারে গেলে ভাই দেশি জিনিস খোঁজ করি, ভাই হাইব্রিড, হাইব্রিডটা না,
দেশি মাছ খুঁজি, দেশি কই মাছটা আছে কিনা, অরিজিনাল শিং মাছটা পাই কিনা, অরিজিনাল রুই মাছ কিনা, না হাইব্রিড, হাইব্রিড হলেই আমরা এটাকে, এটা কম দাম, রিজেক্ট। তো আসলে এগুলি তো ভালো জিনিস না। এখন আপনি প্রজনন ব্যবসা কি আপনি বিস্তারিত বলেননি যে প্রজনন ব্যবসা বলতে আসলে কি ধরনের ব্যবসা আপনি বুঝাচ্ছেন। একটা যে অতীতকালে যেটা আমি বললাম হাদিসে এসছে, তো সেটা তো হাদিসে মোটামুটি এটাকে অপছন্দ করা হয়েছে, হ্যাঁ ওটা আপনি করবেন না। আর ওইটার কাছাকাছি ইঞ্জেকশনের মাধ্যমে বা যেটা, এগুলি একই জিনিস, এটা তো আরও খারাপ, আরও লজ্জাজনক, আরও এটা অমানবিক এবং সৃষ্টি চেঞ্জ করে দেওয়ার পর্যায়ে যদি হয়, যদি হয় সেটা আমি জানতে পারছি না আপনি কোন প্রক্রিয়া করছেন। কিন্তু যে আয়াতটা দিলাম, কমন সেন্স সবারই আছে, ওলা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্ন খালকাল্লাহ, আমি তাদের আদেশ করব তারা আল্লাহ সৃষ্টির রূপ চেঞ্জ করে দেবে, সেটা জেনেটিক চেঞ্জ হোক, তার যেই কোনো চেঞ্জ হোক। যেমন আজকাল নারীকে পুরুষ বানিয়ে ফেলে, পুরুষকে হরমোনগত তারতম্য দিয়ে পুরুষকে নারী বানায়, নারীকে পুরুষ বানায়, টোটাল হারাম, টোটাল হারাম এগুলো। তো এগুলোর আসলে আল্লাহ তাআলা অনুমতি দেননি। এই এই জিনিস আপনি যে ছোট্ট প্রশ্ন করেছেন আমাকে, কিন্তু এই প্রশ্নটি বিশাল, এর ভেতরে অনেক অনেক তথ্য আমাকে জানতে হবে যে আপনি কী 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 ধরনের প্রজননের মধ্যে আপনি রয়েছেন বা কী ধরনের প্রজনন ব্যবসা করছেন। তো আমি মোদ্দা একটা সামগ্রিক ধারণা আপনাকে দিলাম যে জিনিসটা আসলে ভালো নয়, যতই উপকার আপনি দেখেন না কেন, আমরা দেখি না কেন, যে বিশ্ব অচল হয়ে যাবে, পৃথিবীতে এখন এটা ছাড়া কল্পনা করা যায় না, কিন্তু এটার 50-60 বছর পরে যখন এর কুফলগুলো আসবে তখন মানুষ তওবা করবে, কিন্তু এখন এখন তো বোঝা যাচ্ছে না। কিন্তু কোরআন ছোট্ট কথা এটাকে রিজেক্ট করেছে যে আল্লাহ সৃষ্টিকে চেঞ্জ করার কোনো প্রক্রিয়াই এটা আল্লাহর দেয়া না, এটা শয়তানের।